হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমার মাকে নিয়ে যাব মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, কারণ গত 6 মাস আগে মায়ের ক্যান্সার ধরা পড়েছে, মুখে ক্যান্সার হয়েছে মায়ের। তো এই 6 মাস ধরে আমরা কোথায় ট্রিটমেন্ট করলাম, কী ট্রিটমেন্ট করলাম, এবং মালদাতে গিয়ে কি কি করছি, কীভাবে ট্রিটমেন্টটা করছি, কীভাবে কি করতে হবে, সব বিষয়ে আপনাদেরকে জানাবো এবং দেখাবো। তো যারা নতুন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো মালদাতে যাচ্ছি আমি, বাবা, মা আর দিদি। এই যে মা পেছনে বসে আছে, মা, দিদি, বাবা পেছনে গাড়িতে বসে আছে। আমরা মালদাতে যাচ্ছি এখন। প্রথম ট্রিটমেন্টে আমরা শুরু করি কলকাতা CNCI, মানে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে। ওখানে আমরা দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 মাস ট্রিটমেন্ট করি। তো ওখানে প্রথমে ট্রিটমেন্ট করে ভালোই ছিল। তো ওখানে ট্রিটমেন্ট চলাকালীন মায়ের আর একটি প্রবলেম দেখা দেয়, যেটি হচ্ছে মায়ের শরীরে রক্ত থাকছে না। তো অনেক কয়টা রিপোর্ট করতে দেয়, রিপোর্টগুলি করে জানা যায় যে মায়ের শরীরে ব্লাড তৈরিই হচ্ছে না। তখন ওখানে ডাক্তারবাবু আমাদেরকে সাজেশন দেয় যে ও মায়ের শরীরে ব্লাড তৈরি করার জন্য ইঞ্জেকশন দিতে হবে। তো আমাদেরকে 21 দিনের একটি ক্রস করতে বলে, তিনটি ডোজ করেও আমাদের ব্লাড মানে পর্যাপ্ত পরিমাণে শরীরে হচ্ছিল না বা থাকছিল না, যার জন্য আমাদেরকে আরও ব্লাড দিতে হয়, যেখানে আমাদের প্রায় 1 মাসে ব্লাডের ইঞ্জেকশনই শুধু খরচ হয়েছে 70,000 টাকার মতো। তারপর আবার কলকাতা নিয়ে গিয়ে চেক আপ করানো হয়, আবার 15 দিনে ওষুধ দেয়। কিন্তু আগের তুলনায় যে ওষুধটি পরে দিয়েছিল সেই ওষুধটির কাজ কম হচ্ছিল, যার জন্য আমরা প্রবলেমে পড়ে যাই এবং আমরা চিন্তা করি যে না, এখানে হয়তো রাখলে একটু সমস্যা, কারণ ওখানে ম্যাক্সিমাম পেশেন্ট, যার জন্য আমরা আজকে মালদাতে নিয়ে এসেছি। তো চলুন মালদাতে, মালদার যে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে প্রসেসিংটা কীভাবে কী করলাম সব কিছু আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। আর এখানে নিয়ে, মালদাতে নিয়ে আসার একটাই কারণ হচ্ছে যে এখানে ট্রিটমেন্টটি শুরু হয়েছে, ভালো ট্রিটমেন্ট করছে এবং এখানে পেশেন্টও কম আছে, যার জন্য ডাক্তারবাবুরা খুব ভালোভাবে দেখছে। তো চলুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সব বিষয়গুলি দেখাচ্ছি। তো আমাদের গাড়িটি আমরা এখানে পার্কিংয়ে লাগিয়ে দিয়েছি। পার্কিংয়ে লাগিয়ে এখন আমরা একটা আমাদেরকে একটা টিকিট করতে হবে, যেহেতু আমরা সরকারের মারফতে এখানে দেখাচ্ছি। মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো পুরো সরকারি ডিপার্টমেন্ট। এখানে 8তলা বিল্ডিং যেটি আছে সেটাতে 4তলা থেকে 8তলা পর্যন্ত পুরোটাই কিন্তু টিকিট কাটতে হয়। টিকিট কাটার এখানে আপনাকে 2 টাকা দিয়ে একটি টিকিট করতে হবে। তারপরে ওখানে আপনাদেরকে নির্ধারিত করে দেবে যে আপনার কোন কত নম্বর রুমে আপনার OPD পড়েছে, ডাক্তারবাবুরাও পেশেন্টের চেক আপ করবে। সেখানে গিয়ে আপনাদেরকে, তো এই যে 3তলার টিকিট কাউন্টার যেখানে 2 টাকা দিয়ে টিকিট করতে হবে, দেখছেন প্রচুর লোকের ভিড়। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আমরা প্রায় 85 কিলোমিটার দূর থেকে এসেছি মালদাতে, যার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে এখানে আসতে। আমরা আর এক জায়গাতে যাচ্ছি, দেখি ওখানে গিয়ে যদি লাইন একটু কম হয়, কারণ আমরা চাচ্ছি যে যেন তাড়াতাড়ি টিকিটটা কাটা হয় এবং তাড়াতাড়ি আমরা ডাক্তারটা দেখাতে পারি, কারণ অনেক দূর থেকে এসেছি। যদি এত দূর থেকে এসে ডাক্তার না দেখাতে পারি ডাক্তারবাবুকে, তাহলে তো খুব মুশকিলের বিষয়, মুশকিলে পড়ে যাবো আমরা। তো এখানেও দেখছি প্রচুর লোকের ভিড়, দেখছেন প্রচুর লোকের ভিড় এখানেও। এখানে আমার আসতে লেট হয়ে গেছিলো, আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে আগে আসতে হবে। তো আমরাও লাইনে দাঁড় হয়ে গেলাম, কিছু করার নেই, যেহেতু টিকিট আমাদেরকে কাটতেই হবে, আমরা পেশেন্ট নিয়ে এসেছি এখানে। তো দেখছেন এটি আমাদের লাইন। আর হ্যাঁ, বিশেষ করে আমার এক দাদা খুব হেল্প করেছে, যে দাদা গাড়িতে আমরা গেছিলাম সেই ড্রাইভার দাদা আমাদেরকে খুব হেল্প করেছে এখানে, টিকিট করা থেকে শুরু করে সব কিছু বিষয়ে অনেক হেল্প করেছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। এই যে টিকিট কাউন্টার, আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, আমাদের টিকিট এখন হবে। এই দাদা ব্যস্ত অন্যের টিকিট কাটার জন্য, আমরাও পৌঁছে গেছি। তো চলুন টিকিটটি হাতে নিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। সো এতক্ষণ কষ্ট করার পর টিকিট আমাদের হাতে আমরা পেয়ে গেছি। আমাদের OPD পড়েছে নার্সিং ট্রেনিং সেন্টার। আমি মালদাতে এর আগে এসেছি, কিন্তু নার্সিং ট্রেনিং সেন্টারে আমি কোনোদিনও যাইনি।
তো চলুন, নার্সিং ট্রেনিং সেন্টার আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। আমরা এখন উপর থেকে নিচের দিকে নামছি। আমাদের ওপিডি পড়েছে নার্সিং ট্রেনিং সেন্টার, হয়তো সেপারেট একটি জায়গা যেহেতু ক্যান্সারের ট্রিটমেন্ট ওখানে। তো চলুন আমরা এখন নিচের দিকে যাচ্ছি, তারপর আপনাদেরকে সব কিছু আমি ডিটেলসে বলছি কি কি হচ্ছে, কিভাবে কি করলাম। চলুন। নার্সিং ট্রেনিং সেন্টার আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো ওই সামনে এক সিকিউরিটি দিদি ছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে নার্সিং ট্রেনিং সেন্টার, উনি বলে দিলেন আমাদেরকে। তো চলুন আমরা এখন গাড়ি নিয়ে নার্সিং ট্রেনিং সেন্টারের দিকে এগোচ্ছি ধীরে ধীরে, কারণ নার্সিং ট্রেনিং সেন্টারটি একদম পুরো সেপারেট একটি জায়গা করেছে যেখানে ক্যান্সারের, শুধু ক্যান্সারের ট্রিটমেন্ট হয়। তো আমাদেরকে খুঁজে বের করতে অনেক সময় লাগলো, কারণ মালদা মেডিকেল কলেজ হসপিটাল যেখানে আছে, যেখানে টিকিট কাটা হয়, সেখান থেকে অনেকটাই দূরত্বে আছে। মালদার যে ব্লাড ব্যাঙ্ক আছে, মেডিকেল কলেজের যে ব্লাড ব্যাঙ্ক, সেই ব্লাড ব্যাঙ্কের সামনে না, একটু সামনে সামনে বলা যায় ওটাকে। তো ওখানে এসে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে নার্সিং ট্রেনিং সেন্টারটা কোন সাইডে, আপনাদেরকে বলে দেবে, ওখানেই আপনারা পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নার্সিং ট্রেনিং সেন্টারের সামনে একদম। চলুন নার্সিং ট্রেনিং সেন্টারে গিয়ে কথা হচ্ছে। তো আমরা প্রায় পৌঁছে গেছি নার্সিং ট্রেনিং সেন্টারে। বাম সাইডে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নার্সিং ট্রেনিং সেন্টারের বিল্ডিং। হ্যাঁ, এই এই বিল্ডিংটাই হচ্ছে নার্সিং ট্রেনিং সেন্টারের বিল্ডিং। তো এখানে গাড়ি আমরা দাঁড় করে দিয়েছি, এখানে সবাই নেমে গেছে। এই যে ওপিডি আমাদের, এখানে আমাদের ডাক্তারবাবুরা চেক আপ করবে, দেখবে কি বলছে। শুধু আমরা না, এখানে আরও পেশেন্ট পার্টি আছে, অনেক পেশেন্ট পার্টি আছে। ওই যে দূরে দা বাবা ও দিদি আছে বসে, মা ওখানে শুয়ে আছে, আর যে সমস্ত দেখছেন সামনে সব, কিন্তু এগুলি পেশেন্ট পার্টি। এগুলি কারো যে যার ক্যান্সার হয়েছে, কেউ কারো কেমোথেরাপি চলছে, কারো রেডিয়েশন চলছে, রেডিওথেরাপি চলছে, বা কেউ চেক আপের জন্য এসছে। ওপিডিতে আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, তখন বিকেল 3টে বাজে প্রায়। এবার আমাদেরকে ডাক্তারবাবু বললেন এখান যে ওষুধ দিয়েছে কিছু, ডাক্তারবাবু ওষুধটা আমরা এখান থেকে নিচ্ছি। এখানে ওষুধটা নিয়ে আমাদেরকে গতকাল আবার সামনের দিন, মানে আগামীকাল আবার আমাদেরকে দেখা করতে বলেছে, যে আপনারা আসুন, কি করা যাচ্ছে, হ্যাঁ সেই বিষয়ে আলোচনা করবে ডাক্তারবাবুরা, সবাই থাকবে এখানে। তো শেষ পর্যন্ত আমি বাড়িতে আসবো, যার জন্য মা বাবা ও দিদিকে একটা জায়গাতে রাখতে হবে। ওখানে সব গেস্ট হাউসগুলি আছে সামনে নার্সিং মালদা মেডিকেল কলেজের সামনেই, একদম দেখছেন রোডের পাশে গেস্ট হাউস আছে, সেখানে দিদি বাবা ও মাকে রাখবো। এই যে এই সেই গেস্ট হাউস, এখানে ওনারা রাত্রি কাটাবেন, আজকে থাকবেন, এবং আগামীকাল ডাক্তার দেখিয়ে ওনারা বাড়িতে আসবেন কি বলছে। তো চলুন আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ।